হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে দেখে আমাকে বুঝতেই পারছো। আর আমি আজকে হাতে লাগিয়েছি মেহেন্দি, কজ তোমাদেরকে কালকেই বলেছি যে কালকে গুড ফ্রাইডে ছিল, আজকে রাত 12টার পর কিন্তু প্রভু যিশু আবার পুনর্জন্ম করে পিতা ঈশ্বরের কাছে চলে গেছিলো। তো সেই জন্য আজকে কিন্তু আমাদের একটা ফেস্টিভ্যাল বলতে পারো, খুব বড় একটা পরব। তো সেই খুশির কারণেই কিন্তু আমি মেহেন্দি পরে নিয়েছি, নিজেই পরেছি, আর নেল পলিশ পরিনি, একটু পরে নেল পলিশ পরবো। এখন বাজে সন্ধে 6টা, এখনও পর্যন্ত কিন্তু আমি স্নান করিনি। আর আজকে বানাচ্ছি একটা দারুণ রেসিপি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ইভিনিং স্ন্যাক্স। তো চলো ফার্স্টে আগে তোমাদেরকে ওটা দেখিয়ে দিই, তারপরে আমি স্নান করতে যাবো, স্নান করে এসে খাবো। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ, আজকে রাত 12টার সময় কিন্তু আমি যাবো চার্চে, কীভাবে যাচ্ছি, কাদের কাদের সাথে যাচ্ছি, কী করছি না করছি, ইন ডিটেলস ভিডিওতে থাকবে, সঙ্গে থাকো। আর আমাকে অবশ্যই অনেক 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 ভালোবাসা দিতে থাকো। 2 মিনিটে বানাতে পারবে ইভিনিং স্ন্যাক্সটা, সেই জন্য আমি আলুর বদলে এখানে ব্যবহার করব ম্যাগি। হ্যাঁ বন্ধুরা, আলু সেদ্ধ করতে অনেকটা সময় লাগে, সেজন্য 2 মিনিটে ম্যাগি সেদ্ধ হয়ে যাবে। তাই জন্য আমি এখানে সেদ্ধ করতে বসিয়েছি ম্যাগি আর তার সাথে ডিম সেদ্ধ। আর এখানে আমার কাঁচানো পেঁয়াজ লাগছে, কাঁচা পেঁয়াজ কোচানো, একটু লঙ্কা। আর এখানে আমি ঝরঝরা করে ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছি, আর এতগুলো মশলা নিয়ে বসে গেছি। তো এখানে আমি নিয়েছি বেসন, তার সাথে ওটস, তার সাথে ময়দা, আর নিয়েছি চালের গুঁড়ো। তো এর মধ্যে যে কোনো একটা স্কিপ তোমরা করতেই পারো, ওটসটা সবার বাড়িতে থাকে না। তো ওটস দিলে কিন্তু ক্রিস্পি প্রচণ্ড হয় আর খেতে দারুণ হয়, সেজন্য আমি ওটস দিয়েছি। আর এইখানে আমি দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো। নুন তো আছেই, নুনটা কিন্তু আমি পেঁয়াজের সাথে একদম মাখিয়ে দেবো, কারণ পেঁয়াজগুলো আমি একটু বড় বড় কেটেছি। তো পেঁয়াজের সাথে যদি নুনটা দিয়ে দিই তাহলে পেঁয়াজটা অনেকটা নরম হবে, অনেকটা সফট হবে, তার সাথে কিন্তু জল অনেকটা বেরিয়ে যাবে। তো হাতে করেই মেখে নিচ্ছি খুব ভালো করে। আর এখানে ডিমটা সেদ্ধ করে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। আর কিন্তু এখানে আমি দিয়ে দেব ম্যাগিটা, দিয়ে খুব ভালোভাবে খুব সুন্দর করে একটা ডো বানাবো। তো দেখো তোমরা, আর এখানে কিন্তু ম্যাগি মশলা দিয়েছিলাম, তার সাথে গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছিলাম সাদা তেল, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর নুনটা কিন্তু স্বাদ মতো তোমরা দেবে, এটা এত ভালো হয়, এত ইয়াম্মি খেতে হয়। তোমরা কিন্তু কেউ বাড়িতে যদি আসে বিকেলবেলা না, চট করে বানিয়ে দিতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আলুর বদলে তোমরা এখানে ম্যাগি দিতে পারো। আর সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা আমি আধা ঘন্টা রেস্ট দিয়েছিলাম। তারপরে কিন্তু সাদা তেলে শ্যালো ফ্রাই করে আমি ভেজে নেব, খুব একটা তেল আমি দিইনি, অল্প তেলের মধ্যে শ্যালো ফ্রাই আমি এখানে করছি। তো আমি এরকমভাবে কিন্তু প্রত্যেকটা ভেজে নেব, দিয়ে আমি যাব স্নান করতে, তারপরে স্নান টান করে এসে এটা খাবো আমার বরের সাথে। তো তারপরে বর ফোন করে বললো যে আমি আসতে পারবো না, তো কি করবো, আমি নিজে একা একাই খেয়ে নিয়েছি বড়াগুলো, আর কিছুটা শ্বশুর বাড়িতে ডাব্বাই করে দিয়ে চলে এসেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, একবার অবশ্যই তোমরা ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছিল। তো চলো এবার কি করি না করি তোমরা দেখতে থাকো। সো গাইজ, এখন করতে পারছি 11:45, আমি বড়াটাগুলো বানালাম, দিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে একদম ডিনার করে বাড়ি চলে এসেছি, আর এখন হব আমি রেডি। তো চলো কেমনভাবে রেডি হয় বা চার্চে কী হয় না হয়, এবারে ফার্স্ট বিয়ের পরে আমাদের ফার্স্ট ফেস্টিভ্যাল, এটা হচ্ছে এটা কী গো নামটা, শুধু স্টার, স্টার সানডে নয়, আজকে ইস্টার সানডে, রাত্রে প্রে হবে রাত 12টার পর। মানে এটা মান না কি যে যীশুখ্রিস্ট, প্রভু যীশুখ্রিস্ট একদম কবর থেকে উঠে পিতার কাছে চলে যাবে, পিতার পুত্রের কাছে চলে যাবে। তো সেই জন্যেই অনুষ্ঠানটা 11টার সময় সব মূর্তি ঢাকা বন্ধ থাকে, 12টার সময় খোলা হয়, এটা আমি শুনেছি, আজকে দেখবো। তো এখন হব রেডি, চলো রেডি টেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি শাড়িটা পরবো, এখানে সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি, এবার হব রেডি, আর হাতে এগুলো চেঞ্জ করে দেব। সো গাইজ, আমি হয়ে গেছি রেডি, দেখতেই পাচ্ছ কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। ইয়েলো গোলাপ দিয়েছি, আর এই পরেছি শাড়ি, হাতে নিয়ে নিয়েছি ক্যান্ডেল, আসো তোমাকে কেমন লাগছে একটু দেখিয়ে দিই। আর দুজনে ম্যাচিং ম্যাচিং, আমিও বটল গ্রিন, ও বটল গ্রিন পরেছে, আর বিছানার অবস্থা খুবই খারাপ। তো চলো, অনেক লেট হয়ে গেছে, এখন পাচ্ছে 11:45 থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি, আমরা টু লেট। তো চলো চাচ্ছি গিয়ে দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে। বাই
রাত 12টা বেজেই গেছে, তার মানে রবিবারে সানডে পড়ে গেছে। তো সেই জন্য কিন্তু ইস্টার সানডে আজকে আমাদের একটা ফেস্টিভ্যাল, সেই জন্য চলে এসেছি, তোমাদেরকে আগেই বললাম। তো এখানে যীশু খ্রিস্টের মুখে কিন্তু সব কাপড় বাঁধা ছিল, সব কাপড় খোলা হয়ে গেছে, এখন প্রে হবে। তো প্রে হবে, 7টা পর্ব পড়া হবে বাইবেলের। তো মোটামুটি 3টে বেজে গেছিলো পড়তে পড়তে, আমরা গেছিলাম 11:45-12টার দিকে, আর ঘরে যখন আসি তখন 3:30 বাজে, এখন গির্জা মিশা শেষ হয়ে গেছে। তো এখানে আমরা সবাই মিলে বসে কফি খাচ্ছিলাম, তার সাথে বিস্কিট খাচ্ছিলাম, তারপরে বাড়ি যেতে যেতে আরও ধরে রাখো 1-1.5 ঘন্টা, মানে 4:30-4:30 বেজে গেছে। বাড়ি যেতে যেতে পুরো লোক কিচকিচ করছে, আমি প্রথম দেখলাম আর খুব ভালো লেগেছে আমার। তো মোটামুটি আমি মানিয়ে নেওয়ার চেষ্টায় আছি, দেখা যাক কতদূর কী করতে পারি। তারপরে তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম, এটা চার্চের ভেতরে আমি আর আমার বর, এটা আমার শাশুড়ি মা, আর একটা সিঙ্গেল আমার ফটো। তো কেমন লাগলো ভিডিও?